ছানায় মোড়া গলদা চিংড়ি, পাতায় মোড়া মাছ, খাসির মাংস, জর্দা পোলাও, থ্যাংক ইউ ভেরি মাচ, সোনা মুগ ডাল, ফোলা ফোলা লুচি, থ্যাবড়ানো ফিশ ফ্রাই, নিরামিষ পদও হাজার রয়েছে। আর কী বা বলো চাই? জামাই ষষ্ঠী রোজ তো হয় না, বছরে তো একদিন, রাত্রে ডিনারে জম্পেস করে এইটুকু তো খেতে দিন। জামাইদের এই স্পেশাল দিনে কি করতে চলেছেন সাধারণ মানুষ, আসুন জেনে নি। জামাই ষষ্ঠীর ব্যস্ততা কি বলবে দিদা? আগেকার জামাই আর এখনকার জামাইয়ের মধ্যে কি পার্থক্য? কেন এখনকারটা ভালো না কেন? মাছের রাজা ইলিশ, ইলিশ তো এখন সেভাবে মানে বাজারে পাওয়া যাচ্ছে না, তাই জামাইদের পাতে কি দেবেন মনে হচ্ছে? মানে চাহিদাটা কেমন হচ্ছে মানুষের? মিষ্টির চাহিদাটা তো কালকেই হবে, আজকে শুধু দই চাহিদাটা আছে, কারণ মিষ্টি কালকে নিয়ে আছে, নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, তাই কালকে চাহিদাটা হবে, মিষ্টি চাহিদাটা, আজকে শুধু দই চাহিদা আছে। মানে কোন মিষ্টি এমনি বেশি সবচেয়ে বিক্রি হচ্ছে? মিষ্টি রসগোল্লা মানতো, এছাড়া অন্য কোনো মিষ্টি চলছে টুকটাক, কিন্তু রসগোল্লা মানতো। জামাইয়ের উদ্দেশ্যে কী কী প্রস্তুতি থাকে? তার একটা জামা কাপড় থাকে, তাকে কিছু ভালো মন্দ খাওয়ানোর ব্যাপারটা থাকে, এ বছরে একটা দিন আশা করতেই পারে শ্বশুর শাশুড়ির কাছে, আমার কি বলবো, সে এমনিতে খুব ভালো, খুব শান্ত শিষ্ট জামাই আমার, এই আর কি বলবো, সেখানেই ভালো। সহজে আগের জামাই আর এখনকার জামাইয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে? আগের জামাইদের প্রতি, জামাই এবং শ্বশুরের প্রতি যে একটা মিষ্টতা ছিল, এখন সেটা আস্তে আস্তে হারিয়ে চলেছে, হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে সেটা এখন যতটা সম্ভব সামনে নিয়ে চলতে হবে। চব্বিশ ঘন্টা লাইভের তরফ থেকে আমি রণিতা আপনাদের জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, সহি শুদ্ধ আর হলমার্কিং গহনো কে লিয়ে হামারে ইয়াহাঁ